So we have a Bombay Morich with us, and guys, Dhakar best puchka in my opinion. Like puchka to actually to the meder ekta jinish. Oh, meder jinish puchka. Shikar korti hobe. Ami ei je ajke shiklam. Oh sorry. Ami used to na gorur gosh diye puchka khawa shottite, but ami ki video banachhi rekhe apni mangsho beshi dicchi. Hello guys, this is Rasnath Chorbai, and guys, assalamu alaikum and Juma Mubarak. অনেক দিন হয়ে গেছে আমি বাসা থেকে বের হই না, এন্ড আমার সিরিয়াস ফুচকা খেতে ইচ্ছা করতেছে। লাইক কোন বাঙালির ফুচকা খেতে ইচ্ছা করে না আমাকে বলো? তোমার যদি ফুচকা না ভালো লাগে, আমি আই হ্যাভ নো আইডিয়া তোমার প্রবলেম কি। সো আমি আমার ফ্রেন্ড আরশানকে এখন ফোন দিব, এন্ড টেল হিম টু কাম ওভার, এন্ড আমরা ফুচকা খেতে যাব। লেটস গো হ্যাভ সাম বিরিয়ানি। ও ওয়েট, উই আর গোইং ফর ফুচকা। সো গাইস, রাইট নাও সাপোর্ট দোস প্লিজ। ওকে, সো গাইস, ইন টুডেস ভিডিও আমরা এখন ফুচকা খাইতে যাব। হাউ এক্সাইটেড আর ইউ ফর ফুচকা? ডুড, ওয়্যার দ্য মাস্ক? Where the mask? I am quite excited. Fuchka khaite. Oh wait. So guys, amra dui jon ekhon fuchka khaite jabo. We have been dying for some fuchka. Yeah. And koi jacchi amra ekhon? Oi Gulshan bolte. Na, amra ekhon Bonani 11 er bridge er dik jabo, jekhane ekta mama ase fuchka eto josh banay. ওর মামার হাতে কি জাদু আছে দেখবো আমরা আজকে। আমি জানি না জাদু আছে নাকি না, বাট করোনা না থাকলে ভালো। করোনা না থাকলে ভালো, দ্যাট ইজ দ্য বেটার পয়েন্ট। সো সি ইউ গাইস। সো গাইস, আমরা এখন বনানী 11 ব্রিজের দিকে আসছি। এখানে দেয়ার ইজ দিস অ্যামেজিং ফুচকা প্লেস, যেটা যদি আরশিয়ান দেখাস, ইটস কল ভিআইপি স্বাদ ফুচকা অ্যান্ড চটপটি, অ্যান্ড দিস ফুচকা প্লেস ইজ অ্যাপারেন্টলি অ্যামেজিং। লাইক, হ্যাঁ, ওয়ে দ্য মাস্ক? ওকে, আই উইল ওয়্যার মাই মাস্ক। ওকে, সো গাইস, বলতে না বলতে লেটস ট্রাই দ্য ফুচকা, দেখি। হ্যাঁ, আজকে ফুচকা হবে? জি। তোদের এমনি ফুচকা প্লেট কত করে? 70 টাকা। 70 টাকা? কয়টা থাকে? 8 পিস। So we are going to be trying out this fuchka. Mama, aap tar hate ki jadu asse? Jadu ki kisu nahi. Let's see, I believe this man can pull it off. Mama, ek plate dui tu khabi? Dui plate fuchka diyen. Arshan, you have a new friend. I know. Oh, he's very camera shy. Yeah. Why don't you pet him? Are you afraid of dogs? Not at all. Right now, I'm just... Guys, honestly, অনেক দিন ভিডিও বানানো হয় না, সো আমি না অনেক নার্ভাস ফর সাম রিজন, আমি বুঝতেছি না কেন। হ্যাঁ হ্যাঁ, একটা বোম্বে দিয়ে বানান মামা। আচ্ছা, আর দেন দুইটাই বোম্বে দেন। আরশিয়ান, তুই ঝাল খাবি? না, খেতে হবে আজকে দোস্ত। ও মাই গড, দিস লুকস প্রিটি গুড। অ্যান্ড মা, এটা কি কি দিয়ে বানাচ্ছেন? এটা তো আলু, ডাবলি, ধনিয়া পাতা, মরিচ, পেঁয়াজ, মশলার আইটেমগুলো আছে সবগুলোই দিয়ে মোটামুটি। We got this. So we have a Bombay Morich with us, and guys, tumra to jano ami serious jhal kai. Like tumra jara khulna theke dekho, I know all of you guys love jhal, and tumra chui jhal khele, do let me know in the comment section below. We got scared. Yeah, we got scared. I'm the fuchka ready, so let's go and sit down. Oh, also super weird fact. This fuchka is also available on Foodpanda. I'm definitely not sponsored by Foodpanda, but so guys, we're going to be trying out the fuchka, and so far eta dekhte kintu onek mojar. Upor diye dekhte partechi dim, tarpor dimer kushum, it's boiled. Ekhon amra try korbo, and upor diye, oh my god, ei sauce ta. Sorry, it's stock, not sauce. It's stock. It's stock. I know, eta stock. So we're going to talk near upor diye to dhele dei. Just like some song, I want to have it to upor diye talk dei. আমি কেটে একটা সস ডাকছি। হ্যাঁ দোস্ত, আমি কি বলদ? অশিক্ষিত দোস্ত, জাস্ট বিকজ আমি একটা সস বলছি ভুল করে টকের বদলে আমার অশিক্ষিত রাখলি। হ্যাঁ, তার মানে না টককে সস ডাকবি। ও মাই গড, দিস ফুচকা ইজ সো গুড। আমি এখান থেকে আসতেছি আই থিঙ্ক 2014 থেকে, অ্যান্ড কোয়ালিটিটা এখনও সেম। ইভেন তো আগে 50 টাকা ছিল, এখন 70 হয়েছে। বাট এটা আমার খাওয়া আই থিঙ্ক এটা পার্সোনালি ঢাকার বেস্ট ফুচকা ইন মাই অপিনিয়ন। লাইক মানে উপর দিয়ে পুরো ফ্লেভারটা, বাইরে দিয়ে অনেক জায়গায় ফুচকা বেচলে বাইরে দিয়ে নরম থাকে, মানে শক্ত থাকে না, আমি বুঝি না কেন। এটাই বেস্ট আসল জিনিস, এটাই যদি এখন নরম থাকে কি খাবা। অ্যান্ড টকে হলো আসল খেলাটা, কারণ টকটা হলো, এটা হলো ঝাল মিষ্টি টক। উপর দিয়ে যখন দিবা, ও মামা, নিয়ে তোমার যদি এই জায়গার ফুচকা না ভালো লাগে, আমি জানি না তোমার কী ভালো লাগে। দ্য টক কমপ্লিমেন্টস দ্য হোল ফুচকা সো মাচ, মানে অন্য লেভেলে। তুই খাবি না? খাবো খাবো, চ
চল বসি সো আমার ফ্রেন্ড আরশিয়ান দোস্ত আর একটু কাছে আসতো দোস্ত আই নো সোশ্যাল ডিসটেন্সিং এন্ড স্টাফ আর একটু টান না চেয়ারটা দাঁড়া ইটস গোনা উইয়ার্ড বাট আমার ফ্রেন্ড আরশিয়ান বিশ্বাস করতে না এই জায়গার ফুচকা অনেক জোস সো আমি ওর এর জন্যই আনছি বল কেমন আমি যে আজকে বার হলাম আই এম টেকিং এ বিগ রিস্ক বাট ইউ নো আই জাস্ট থট আই ডু ইট অনেক দিন পর বার হলাম ইউ নো দ্য ওয়াটার ইজ ক্লিয়ার পলিউশন ইজ মাচ লোয়ার দোস এখানে ওয়াটার ক্লিয়ার কেমনে পানি এখানে এত ময়লা ইটস সবুজ ক্লিয়ারার দ্যান বিফোর ইজ ইট মোস্ট ডেফিনেটলি বাট গাইস মানে ক্রেজি জিনিসটা লাইক আমরা কিন্তু বের হইছি আমরা কিন্তু মাস্ক টেস্ট করতেছি উই আর টেকিং প্রপার প্রিকশন সো এমনি ধূপ ধাপ বের হয়ে যেও না এই টাইপের ওকে মোস্ট ডেফিনেটলি এন্ড কিছুক্ষণ পর আমরা হেক্সোসল মানে খাবো সো দ্যাট ভিতরে ক্লিন হয়ে যায় দুইটা বটল গিলবো জাস্ট ইউজার ডিসক্রেশন উই আর নট অ্যাকচুয়ালি ড্রিংকিং হেক্সোসল দোস তোর কি ঝাল লাগে নাই বোম্বে মরিচ খাইছো আমার একটা বোম্বে মরিচ মনে গলা দিয়ে ঢুকছে আমি আর পারতেছি না নিতে তো চোখ দিয়ে পানি পড়তেছে কেন না এটা আমি ঘামতেছি এত ঝাল না ঝাল না এমনি তো cuz I'm fat I'm like guys sweat a lot so you're not fat you're cute please don't do that I'm fat guys do let me know if my friend Arshan is cute or fat do let him know ami ekhon eta poll dibo why can I eta eta poll dibo please no if there are single girls out there hit up Arshan Ahmed bhai lo ami iftekare boli na egula korte please bhai bona keu আরে বাবা এখন ভাববে যে আমি তোরে বলছি ভিডিওর মাঝখানে এটা কর ও মাই গড কি কিউরি কি কিউরি সো গাইস আমরা এখন 200 টাকার ফুচকা ট্রাই করতে যাব রাইট নাও সো গাইস আমাদের ট্রানজিশন অ্যাকচুয়ালি ফেল করছে আমরা এখন বরানি 11 তে যাব ফুচকাটা খাইতে এন্ড আমরা এখন বরানি 11 ব্রিজে আছি যেখানে আমার একটা বাহিনী আমার সাথে আছে তুমি কি আমার বাহিনীতে হ্যালো সো আলহামদুলিল্লাহ তোমাদের নাম কি শাহিন তোমাদের বাহিনীটা হেভি জোস হেভি জোস ওয়েলকাম তোমাদের নাম কি বাহিনীর সেনাবাহিনী ম্যান দ্যাটস সো কুল সো লেটস ট্রাই ইট আউট We will be trying out Fuchka Wali. It's this Fuchka place, jekhane apparently 200 takay fuchka beche. And let's try this Fuchka place out, shall we? It's still recording. I thought we were done, but let's order. আপনি বলেন সবচেয়ে ভালো কোনটা হবে সবচেয়ে ভালো আপনি প্ল্যাটার খান চারটা ফুচকা একসাথে থাকবে চারটা না আমি একটাই প্ল্যাটারের মধ্যে যাই আপনার উপর বিশ্বাস রেখে এখন আপনি প্ল্যাটার খালি একটা ভালো হবে কি যে আপনি সবগুলো টেস্ট বুঝতে পারছেন তো আপনার কি ওই কনফিডেন্সটা নাই যে সবগুলাই জোস এখন যারা মেয়ে তারাই বলে যে আমাকে একটা ঢাকা খাই দিয়ে এখন যে তো আপনি বলতেছেন মেয়েরা ঢাকাইয়া খায় মেয়েরা ঢাকাইয়া খায় তো টক জল খায় কিন্তু আপনি তো ছেলে আপনি কি ছেলে আপনি কি টক পছন্দ আপনার আমার তো মা সবই খাই বিশ্বাস করো কেশওয়ারিটা খাই শিওর নাকি হ্যাঁ খেতে পারেন ডিফেন্স ডিফেন্স ফুচকা অবশ্যই ডিফারেন্ট অবশ্যই ওকে পেশওয়ারিটা দিয়ে আপনার উপর বিশ্বাস আছে হ্যাঁ ঠিক আছে সো মেয়েরা খায় হলো ঢাকাইয়া আর পোলারা খায় হলো মুম্বাইয়া মুম্বাই দই ফুচকা ছেলে মেয়ে উভয় খায় ওই ভাবে সো আপনাদের কাস্টমার কি মেয়ে বেশি আমাদের মেয়ে ছেলে দুটোই বেশি আমাদের ফুচকা ঢাকাইয়া বললেন ফুচকা তো অ্যাকচুয়ালি তো তে মেয়েদের একটা জিনিস ও মেয়েদের জিনিস স্বীকার করতেই হবে আমি এই যে আজকে শিখলাম ও সরি আপনার কম মেয়েদের ফুচকাটা আমরা এখন আজকে ট্রাই করব সো লেটস ট্রাই ইট আউট সো গাইস এই যে ও ওয়াও পেশওয়ারি পেশওয়ারি জি ওকে মা পেশওয়ারিটা কি কি দিয়ে তৈরি করা হয় দুটো তো এটা একটা বিগ ধরনের বিগ ফুচকা বিগ ফুচকা আর অন্যান্য তো অনেকগুলো আইটেম আমি জীবনে গরুর গোশ ফুচকার মধ্যে আগে খাইনি এই জন্য আজকে খেয়ে দেখে জীবনে খেয়ে তো আজকে খেয়ে দেখে আজকে ফার্স্ট ওকে সো লেটস ট্রাই ইট আউট ইট সিমস প্রিটি কুল এন্ড উপর দিয়ে এটা কি দেওয়া হয়েছে সবুজটা তো ওখানে চাটনি দতবার চাটনি আছে দই আছে তারপর হচ্ছে আপনার এটা গ্রিন সস চাটনি দই গ্রিন সস শুধু উপরেরটা আর ভিতরে আরো অনেক কিছুই আছে ওকে সো এটা এটা গরুর গোশত আছে সো এমনিতে কি এটা কি লাইক কুরবানির গরু টাইপের কিছু হ্যাঁ গরু তো গরু তাছাড়া কুরবানি গরু দিয়ে তো সারা বছর চলে না ঠিক না ব্যাপারটা ঠিক বলছো এটা হচ্ছে
প্রতিদিন আমাদের মাংস কি না ফ্রেশ মাংস কি না নিজেরা আমরা কিমা করি ও আমরা নিজেরা কিমা করি আর আপনারা তো দেখি অনেক সেফটি প্রিকশনস আছে সেটা আসলে এক হচ্ছে করোনার জন্য না আমরা আগে থেকে এইভাবে আমরা ইয়া করি আপনারা আগে থেকে ম্যাস আগে থেকে এটা তো বিশ্বাস হয় না বিশ্বাস করতে হবে ওকে সো লেটস ট্রাই ইট আউট এই ফুচকা আই ক্যান ওয়েট টু ট্রাই ইট আউট ইট লুকস প্রিটি গুড বাইরে দিয়ে দেখতেছি ফুচকার বক্সটা মানে ফুচ মানে প্রোডাক্ট প্লেসমেন্ট সো বলতে না বলতে লেটস ট্রাই ইট আউট দিস ওয়ান এটা কিন্তু দেখতেই ভালো ভিতরে গরুর গোশ আছে আমি আজকে আমার মাকেও বাসায় বলছি আমার এই গরুর গোশ দিয়ে ভাত খাইতে ওইটাও গরুর গোশ করলো না তাই ফুচকার মধ্যে গরুর গোশ খাইতে আসছি আসলে গরুর গোশ আমি যা বুঝতেছি এটা হলো গরুর গোশের কিমা বিকজ লেয়ারের পর লেয়ার মানে বাট একটু জিনিস এটা আমরা যে 70 টাকার ফুচকাটা খেলাম ওইটার বাইরের শেলটা কিন্তু একটু শক্ত ছিল এটা একটু নরম বাট আই থিঙ্ক এই যে উপর দিয়ে দই দেওয়া হয়েছে তারপর টক দেওয়া হয়েছে এটার জন্য এরকম হয়ে আছে বাট ভালোই কিন্তু হ্যাঁ আমি কি ভিডিও বানাচ্ছি দেখে আপনি মাংস বেশি দিচ্ছেন আমি যখন ফার্স্ট 200 টাকার ফুচকাটাই যে খাচ্ছিলাম আশা করি না এত মজা হবে ভালো মজা কিন্তু আমি এইমাত্র বনানি 11 ব্রিজে গেছিলাম ওই দিকে আমি 70 টাকার ফুচকা খেয়েছি ওটা কিন্তু আরেকটু বেশি মজা হয়েছে কারণ আপনি যে বললাম না যে 4টা ফুচকা আছে আমাদের যাকে যা বলতে এটা একটা নরম কেন এটা এই যে বললাম যে এখানে দই দেওয়া হয়ে গেছে সস দেওয়া হয়ে গেছে Nonetheless, if we are talking about this, এটা যদি যখন খাইছি ওয়ান থিং ইটস আ বিট সফট ইন জেনারেল হাওয়েভার আমি জীবনে ভাবি নাই গরুর গোশ ফুচকার সাথে যাবে বাট মজা আছে ইটস নট ব্যাড আর্শিয়ান তোর একটা খাওয়াই দেই আমি নিজে খাবো তোর হাত দোস্ত আমি খাওয়াই দেই তো হাত কোথায় গেছে আমি জানি না আমি আমি খাইছি I don't know তুই রিকশাতে ইউ আর স্ক্র্যাচিং ইওর বাল আমি দেখি আমি কেন আমার পাছা চুলকাবো রিকশাতে আরশিয়ান আমি তো দেখলাম নানি Nonetheless এখন ইফ আই হ্যাড টু কাম টু আ কনক্লুশন কোনটা জিততেছে আমরা যে 70 টাকার ফুচকাটা খাইছি এন্ড 200 টাকার ফুচকাটা খাইছি দুইটা কিন্তু দুই রকম বাট ফর মি ইফ আই হ্যাড টু চুজ আ উইনার I would most definitely go with the 70 টাকার ফুচকা because ওইটারটা একটু একটু বাংলা মানে আমি ইউজ টু না গরুর রস দিয়ে ফুচকা খাওয়া সত্যিতে বাট ভালোই খারাপ না ভালোই কিন্তু ডাল দিয়ে ফুচকা খাওয়াটার ব্যাপারটা কিন্তু মজাটা অন্য রকম আলু 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 ডাল সবই একই বাট এই যে বলতে না বলতে এন্ড দিস ইজ রাফসান দা ছোট ভাই অলসো গাইজ আমি একটা জিনিস খেয়াল করতেছি রিসেন্টলি যেটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি আমি খেয়াল করছি দেয়ার আর মেনি বাংলাদেশে অনেক ফুড রিভিউ গ্রুপস আছে আমি দেখতেছি সবগুলা টাকা দিয়ে পোলাপাইন রিভিউ দিচ্ছে দিলে অ্যাপ্রুভ হচ্ছে এটা কি টাইপের তোমরা কি মানে তোমরা কি এত বড় টাকা খোর হয়ে গেছো গাইজ সো গাইজ আমি এখন একটা গ্রুপ বানাবো যেইখানে বেসিক্যালি আমি প্রত্যেকটা পোস্ট ই সিঙ্গেল হ্যান্ডেডলি দেখবো অ্যাট দ্য সেম টাইম আই আল মেক শিওর যে ইটস অ্যাকচুয়ালি কোয়ালিটি রিভিউজ অ্যান্ড নট টাকা খাওয়া জিনিসপত্র নট বা সো গাইজ ডু জয়েন দ্য গ্রুপ ইটস কল অনেস্ট রিভিউজ বাংলাদেশ আর অনেস্ট রিভিউজ বিডি আমি এখনো গ্রুপ বানাইনি অ্যান্ড দিস ইজ রাফসান দ্য ছোট ভাই bringing justice অনেক ফুড ব্লগাররা টাকা খায় টু ইউ গাইস